بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين السلام عليكم ورحمة الله وبركاته হযরত আব্দুল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কোণে বিশিষ্ট চারটি রেখাযুক্ত একটি নকশা আঁকিলেন। অতঃপর ওই চার কোণ বিশিষ্ট নকশার মধ্যে অন্য আরেকটি লম্বা রেখা টানিলেন, যাহা নকশার বাহিরে চলিয়া গেল। তারপর নকশার ভিতরে ছোট ছোট রেখা টানিলেন, ইহার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করিলেন। মাঝখানের রেখাটি হইল মানুষ আর চার কোণে বিশিষ্ট নকশা, যাহা তাহাকে চতুর্দিক হইতে ঘিরিয়া রাখিয়াছে। উহা তার মৃত্যু, যাহা হইতে মানুষ কখনো বাহির হইতে পারে না। আর যে রেখাটি বাহিরে চলিয়া গিয়েছে উহা হইল তাহার আশা আশঙ্কা, যাহা তাহার জীবনের চেয়ে আগে বাড়িয়ে গিয়েছে। আর ছোট ছোট রেখাগুলি হইল তাহার রোগ ব্যাধি ও বিপদ আপদ সমূহ। প্রত্যেকটি রেখা হইল এক একটি বিপদ, যদি একটি হইতে বাঁচিয়ে যায় তবে আরেকটি তাহার ধরিয়া ফেলে, আর যদি উহা হইতে প্রাণে বাঁচিয়ে যায় তবে অন্য কোনো বিপদ আসিয়া পড়ে। সহিহ বুখারি হাদিস। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি দশ জনের এক জামাতের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলাম। আনসারদের মধ্যে হইতে এক ব্যক্তি দাঁড়িয়ে আরজ করিল, হে আল্লাহর নবী, লোকদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও হুঁশিয়ার ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করিলেন, যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর জন্য সবচেয়ে বেশি তৈয়ারি হয়, যাহারা এই রূপ করিবে তাহারাই বুদ্ধিমান। ইহারাই ওই সমস্ত লোককে লোক যাহারা দুনিয়ার সামান্য ও আখিরাতের সম্মান অর্জন করিয়াছে।